ফুলবাড়ির একটি প্লাস্টিক দানা কোম্পানি থেকে মাঝে মধ্যেই চুরি হয় প্লাস্টিক দানার বস্তা। দিনের পর দিন এভাবে চুরির ঘটনায় সমস্যায় পড়ে কর্তৃপক্ষ। মে মাসের 25 তারিখ ফের চুরি যায় 7টি প্লাস্টিকের দানার বস্তা। ঘটনার পরপরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। অবশেষে 17 জুন শনিবার রাতে পেলে সাফল্য। এনজেপির সোয়াভিটা থেকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় আলিয়া মোহাম্মদ নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় সেই চুরি যাওয়া 21টি প্লাস্টিক দানার বস্তা। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানা সহ তদন্তের সাথে পুলিশ 5 দিনের রিমান্ডের আবেদন জানাবে আদালতের কাছে।